আপনি যখন ভিডিও পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে কিন্তু ভিডিওতে দেখবেন আপনার অনেক ধরনের কমেন্ট চলে আসে। আপনার ভিডিও পোস্ট করার সাথে সাথে যখন 8 জন 10 জন বা 20 জন 15 জন 30 জন যে কমেন্টই করুক না কেন, আপনি প্রত্যেকটা কমেন্টের রেসপন্স দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে, আমি যখন কোনো ভিডিও পোস্ট করি সাথে সাথে 10 জন 5 জন যদি কোনো ধরনের কেউ কমেন্ট করে থাকে, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ নিজেই বলে দেয় যে হলো আপনি রেসপন্ডিং রেসপন্স করুন, এই কমেন্টগুলোতে করলে পরে আমার এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক ইনক্রিজ হবে এবং ফেসবুকের যে ভিডিওটা আমি যদি রিপ্লে করি কমেন্টের, সেক্ষেত্রে এই ভিডিওর কিন্তু রিচটাও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে। আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন, যদি কোনো রেসপন্স না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু কোনো ইনক্রিজ হবে না, রিচ ইনক্রিজ হবে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, এবং হলো এঙ্গেজমেন্ট যদি না বাড়ে আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে থাকবে, রিচ যদি না বাড়ে আপনার পেজটা কিন্তু ফলোয়ার কিন্তু আসবে না। ফলোয়ার তখনই আসে যখন আপনার ফেসবুক পেজের রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, তখনই কিন্তু ফলোয়ার কিন্তু আপনার আইডিতে অটোমেটিক আসা শুরু করে, বিভিন্ন লোকজনের কাছে ভিডিওটা পৌঁছালে তখন কিন্তু বিভিন্ন লোকের, বিভিন্ন ভালো লোকের খারাপ লোকের বিভিন্ন কাছে কিন্তু আপনার আইডিটা পৌঁছায়, তখনই কিন্তু মানুষ ফলো করে, আপনার আইডিতে লাইক দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। তাই আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই কোনো ভিডিও ছাড়লে ছাড়ার সাথে সাথে আপনারা যদি কোনো ব্যক্তি কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের কমেন্টের রেসপন্স করার জন্য চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।